প্রিয়াংশী মৈত্র। আচ্ছা, কি সমস্যাটা কি? আমাদের কলেজ এনবিইউর আন্ডারে, অন্যান্য কলেজও এনবিইউর আন্ডারে, সেই কলেজগুলোতে যেমন ময়নাগুড়ি ধরুন, এসি কলেজ ধরুন, তারপর আরও অন্যান্য কলেজ যেমন ফালাকাটা কলেজ, বাসুপতি কলেজ, তো ওই কলেজে অ্যাডমিশন ফিস অনেক কম। অথচ আমাদের সিক্স সেমিস্টার, প্রতিটা সেমিস্টারে আমাদের 2150 1720 এমন টাকা করে দিতে হয়। আমরা লোকাল কলেজে পড়ি, আমাদের আর্থিক অবস্থা ভালো নয় বলি, তো সেদিক থেকে যদি আমাদের প্রিন্সিপাল না সাহায্য না করে তো আমরা কী করবো? আমাদের প্রথমত আমরা যখন অ্যাপ্লিকেশন নিলাম তখন আমাদের এভাবে ভদ্রভাবে বলা হয়নি, ডিরেক্টলি বলা হয়েছে আমরা অভদ্র, কলেজে পড়ার যোগ্য। আমাদের বলাই হয়েছিল, আমাদের একজনের থেকে রোল নেওয়া হয়েছিল বলে, তো তোমার রোল কত কেন আমরা কি জানি? এখন ওকে হয়তো বা অ্যাডমিশন করাবেই না, হয়তো বা বাদই দিয়ে দিবে। আর এর আগের বার যখন আমাদের অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছিল তাকে লিটারালি পেটানো হয়েছিল, আমাদের স্বামী আমরা ছাত্র, এটা কি আমাদের বড় পরিচয় না? কোন ফিগার কি বলে আমরা কিছু জানি না, আমাদের ফিস কমাতে হবে। আর যদি দাবি না মানো হয় পরবর্তী পদক্ষেপ, পরবর্তীতে আমরা কি নাম আচ্ছা, অন্যান্য কলেজে কত নেওয়া হচ্ছে আর এখানে কত নেওয়া হচ্ছে? আমাদের এখন শীটটা ছিল দাদা একটু শীটটা দেখে বলছে যে অন্যান্য কলেজের ফিস কি এখানে আছে দাদা? এটা তো নাই, ফালাকাটা কলেজের হচ্ছে 500 উইদাউট ব্যাংক চার্জ, আর এটা সম্ভবত এটা অনার্স এর জন্য। ময়নাগুড়িতে 175, বীরপাড়াতে 150, ধুপগুড়িতে কত? ধুপগুড়িতে 1570, না না 1720, তো আকাশ ছোঁয়া। আর এমনও হয় 2150 হয়, আমাদের কোনো দাবি মানা 3000 আবার, হ্যাঁ 3000 এরও বেশি, 3400।